এই গল্পটা একটা মধ্যবিত্ত পরিবারের বহুমুখী প্রতিভা সম্পন্ন কৃতি অভিনেতার। ছেলেটার বয়স খুব বেশি নয়, মাত্র 34, কিন্তু এইটুকু বয়সেও তার চিন্তার অন্ত নেই। সারাটা জীবন একের পর এক কঠিন সিঁড়ি টপকে ওপরে উঠে আসা এই ছেলেটির কাছে সাকসেসটা আকাশের মতো অন্তহীন। তাই হয়তো 100 কোটি টাকার সম্পত্তিতে নিষ্পত্তি না ঘটিয়ে আরও সুদূরে পাড়ি জমাতে চেয়েছিল। চেয়েছিল একদিন চাঁদে বসে ডিনার করবে। বাস্তব দুনিয়াতেই সায়েন্স ফিকশনে বসবাস করত সে। ছেলেটি হয়তো ওর বাস্তবটা চিনতে পারেনি, তাই হয়তো জানতে পারেনি হিংস্রতার শত্রুতার বীভৎস রূপ। তবে পেয়েছিল অনেক ভাগ্যবান বন্ধুদের, যারা প্রতিনিয়ত ওকে পা ধরে নিচের দিকে নামাতে উদ্যত থাকত। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে এরা বন্ধু কি করে হয়? আজ্ঞে হ্যাঁ, এরাই বন্ধু। কারণ বাস্তব দুনিয়ায় বন্ধু তাকেই বলি যে কি না আত্মস্বার্থে শত্রুর থেকেও বর্বর হতে রাজি থাকে। এই তো কদিন আগে, মাসখানেক হবে, ছেলেটির এত বিস্তর চিন্তা থেকে রেহাই দিতে ওর কাছের বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে দিল। শুভাকাঙ্ক্ষী বলিউডি অভিনেতারা ভেবেছিল তাদের এই কাছের বন্ধুটি ঘুমিয়ে থাকলে হয়তো চিন্তা থেকে মুক্তি পাবে, হয়তো এই ছেলেটির জন্য এই রঙিন দুনিয়াটি নয়। কিন্তু এটা বুঝতে পারেনি, ছেলেটির ওই গালে টোল ফেলা ছোট্ট হাসিটা ছাড়া তাদের রঙিন দুনিয়া ফ্যাকাশে সাদা কালো। দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে পাড়ি জমানো এই ছাত্রটির জীবনে কালো মেঘ বোধহয় সেদিনই জমায়েত করেছিল যেদিন ছাত্র সত্তাকে দূরে সরিয়ে রেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিল। দিনের পর দিন বিভিন্ন সিনেমা, যেগুলো বর্তমানে সর্বাধিক সম্মানপ্রাপ্ত বলে বিবেচিত হয়, এমন সিনেমায় সই করেও শুটিং ফ্লোর অব্দি যেতে পারেনি ছেলেটি। নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও, ভক্তদের অগণিত ভালোবাসা পেয়েও ছিনিয়ে নিতে পারেনি ফিল্ম অ্যাওয়ার্ড। তাই শেষটা খানিকটা সয়ে গেছিল। পুরস্কার আসবে না জেনেই নিজের প্রতিভা ফুটিয়ে তুলত বড় পর্দায়, আর মাঝে মাঝে অনুরোধ করত, দয়া করে তোমরা আমাকে দেখতে হলে আসো, নইলে ওরা আমায় বার করে দেবে, আমার কোনো গডফাদার নেই। তবে আজকে ছেলেটা সকাল থেকে চিন্তায়, শেষবারের মতো চিন্তায়, নিজের শেষ নিদর্শনটা দর্শকের সামনে উপস্থিত করতে চলেছে বলে কথা। শেষটার ভালো সবাই চায়, কিন্তু রাত্রি 9:30 পর যখন 10/10 রেটিংটা দেখতে পেল, ছেলেটা যেন শান্তি পেল। শান্তি পেল সেই অবিনশ্বর আত্মা যা আদি অনন্তের জন্য স্থান করে নিল মানুষের মনে। অমরত্ব তো একেই বলি। প্রতিটি সিনেমার মতো এই সিনেমাটিতেও হার না মানার সেই একই গল্প, যা আরও একবার উদ্বুদ্ধ করে দিল ভক্তদেরকে, আরও একবার জাগা করে নিল ভক্তদের মনে, কিন্তু আরও একবার প্রশ্ন জাগিয়ে তুলল ভক্তদের মনে, সুশান্ত তুমি কেন উদ্বুদ্ধ হতে পারলে না, তুমি কেন উদ্বুদ্ধ হতে পারলে না।